হেল্লা আমার তো চারিদিকে আগুন গেল, হেল্লা আমি তো দুনিয়াতে ভালো কাজ করেছি, নামাজ পড়েছি, হ্যাঁ আগুন, হেল্লা আল্লাহ আমাকে কেউ রক্ষা করো, আল্লাহ আল্লাহ এত চারিদিকে আগুন কেন, আমি তো দুনিয়াতে ভালো কাজ করেছি, পাঁচ বছর নামাজ। তুই জানিস তুই দুনিয়াতে কি পাপ করেছিস? হেল্লা আমি তো দুনিয়াতে পাঁচ বছর নামাজ পড়েছি, দুনিয়াতে তো গরিবদের সাহায্য করেছি, এত আগুন, আল্লাহ আল্লাহ। তাহলে তুই নিজেই দেখ তুই দুনিয়াতে কি করেছিস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুই কেমন আছিস? ভালো আছি, তুই? আমিও ভালো আছি। তা এখন তুই কি কাজ করছিস? এই বড় সড় একটা ব্যবসা করছি। ভাই শুনলাম তুই নাকি মিথ্যা কথা বলিস, এটাও কি মিথ্যা নাকি? ভাই কে বলেছে আপনাকে আমি মিথ্যা কথা বলি? ভাই নাই আপনি রাস্তা ছাড়েন, ওরা কি জানে আমার মিথ্যা কথা বলা কত ভালো লাগে, কে কি বলে বলুক, আমার কোনো যায় আসে না, আমার না ঠকালে আমার দিনটাও ভালো কাটে না, না যাই কাউকে পাই কিনা। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই রে কেমন আছিস রে ভাই? ইনশাআল্লাহ ভালো আছি। ভাই তোর সব শেষ ভাই, ধ্বংস হয়ে গেছে ভাই, তুই এখন কি করবি? তোর সব ধ্বংস হয়ে গেছে ভাই, তুই এখন কি করবি? আল্লাহ আল্লাহ কি শেষ হয়ে গেছে ভাই, তোর ধ্বংস হয়েছে, বল আমাকে, বল খুলে বল কি হয়েছে। তোর না মা মারা গেছে। কি বলিস তুই? ইস রে কি যে মজাটা পাইলাম, কি মজাটা পাইলাম না, আরেকটা দেখি কোথাও আছে কিনা। আমাদের গ্রামের রমজান আছে না, রমজান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ হ্যাঁ ওকে দেখছিস তুই? আরে হ্যাঁ হ্যাঁ, কালকে আমাকে মিথ্যা কথা বলছে ওই ছেলেটা, যে তোর শ্বশুর খুব অসুস্থ, হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটাল নাকি নিয়ে গেছে। তারপরে আমি তো অমনি মিষ্টি মিষ্টি না নিয়ে আইসে দেখি যে আমার শ্বশুরবা টন্টন আমার শাড়ি ডেলি আমার জন্য অপেক্ষা করতেছে। আমি তো গিয়ে বড় ওখানে আর মিষ্টি টিষ্টি। আর বলিস না ভাই, সেদিন আমাকে কি বললো জানিস? আমি এদিকে বসে বেশ সুন্দর মজাতে ফেসবুকে ভিডিও দেখতেছি, ও আসে বলে তোর মা মারা গেছে। বাড়ি গিয়ে দেখি আমার মা ভাত রান্না করতেছে, আমাকে বলে বাবা আয় খা। আর আমার তো মাইন্ড গরম হয়েছে না, তাহলে তখন যদি ওকে পাইতাম শালাকে ওখানেই খুন করতাম। আরে ওই তো হয় আসুক আজকে। হ্যাঁ আসুক।
কালকে তো তুই আমাকে মিথ্যা কথাটা বললি যে আমার শ্বশুর মশাই অসুস্থ, তুই কেমন করে নামাজি লোকটা মিথ্যা কথা বলিস? মিথ্যা কথা ছেলে দেখিনি, ফাঁকসা ভরা ছেলে। দেখ আর কিছু বললাম না, নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়িস, সব সবাই মিথ্যা কথা বলে থাকিস। ভাই আমার ভুল হয়েছে ভাই, আমাকে ক্ষমা করে দিবি। মিথ্যা সকল পাপের মূল, আল কোরআনে আল্লাহ বলেন, হাদিসে বলেন রাসূল। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা সকল পাপের মূল, আল কোরআনে আল্লাহ বলেন, হাদিসে বলেন রাসূল। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যাবাদীর জন্য রাখা জান্নাত তো নয়, ধ্বংস তার জন্য যা মিথ্যাতে আশ্রয়।